আগামী কয়েকদিন ঠান্ডা কেমন থাকবে? হ্যাঁ, আজকে কলকাতায় মিনিমাম টেম্পারেচার যেটা আমরা রেকর্ড করেছি সেটা হচ্ছে আপনার 13.7 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ স্বাভাবিক। আগামীকাল অর্থাৎ 19 এবং 20 এই দুদিন রাতের তাপমাত্রা কিন্তু 2 থেকে 3 ডিগ্রি বেড়ে যাবে, অর্থাৎ ঠান্ডা কমে যাবে। তবে এই বাড়াটা সাময়িক, যে 19 আর 20, 21 তারিখের পর থেকে আবার একটু গ্র্যাজুয়ালি, বেশি দিন নয়, 2 থেকে 3 দিন টেম্পারেচার আবার একটু কমবে, 2 থেকে 3 ডিগ্রি কমে যাবে। কারণ হচ্ছে ওই আমাদের 19 এবং 20 এই দুদিনে একটু সাউথ ওয়েস্টার্লি উইন্ড আমাদের এখানে ঢুকবে, যার জন্যই টেম্পারেচারটা হঠাৎ করে বাড়বে 19 আর 20। তারপরে আবার নর্থ ওয়েস্টার্লি ফ্লো আসবে, ফলে তখন উত্তর পশ্চিম দিক থেকে হাওয়া আসার জন্য আবার ঠান্ডাটা হবে। তবে সেই ঠান্ডাটা মোটামুটি ধরুন 21-22 থাকবে, 23-ও কিছুটা থাকবে, তারপর থেকে আবার একটু রাইজিং ট্রেন্ড হবে। এছাড়া যেটা আছে সেটা হচ্ছে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রথম 24 ঘন্টায় শুষ্ক, কিন্তু 24 ঘন্টা পর মানে 19 আর 20 এই দুদিন মূলত দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই জেলাগুলোতে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে হচ্ছে 19 আর 20। বাকি জেলাগুলোতে ড্রাই এবং হালকা থেকে মাঝারি কুয়াশা। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রথম 3 দিন মানে 18, 19, 20 হালকা কুয়াশা, 18 তো আজকে হয়ে গেছে ধরুন, 19 এবং 20 মূলত হালকা কুয়াশা থাকবে, তবে সেটা বেশিক্ষণ নয়, সকাল 9টা সাড়ে 9টা অবধি, তারপরেই কিন্তু কুয়াশাটাও কেটে যাবে। দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বৃষ্টির কোনো রকম কোনো সম্ভাবনা নেই, তবে 19 আর 20 পার্টলি ক্লাউডি স্কাই, অর্থাৎ অংশত মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা, যেহেতু সাউথ ওয়েস্টার্লি উইন্ড একটু ঢুকবে আমাদের এদিকে।